আলাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ। জি ভাই, আপনি জানতে চেয়েছেন যে কোরআনের শুরু থেকে, সূরার শুরু থেকে শুরু করলে তো আউযু বিল্লাহ বিসমিল্লাহ উভয়টি পড়া লাগে, কিন্তু মিডিল থেকে শুরু করলে, সূরার মধ্যখান থেকে যদি শুরু করা হয়, তাহলে কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ দুটোই পড়তে হবে, নাকি শুধু আউযু বিল্লাহ পড়লেই যথেষ্ট? জি ভাই, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়াই যথেষ্ট, আপনি অন্য সূরা বিসমিল্লাহ মিলাতে যাবেন না, বিসমিল্লাহ পড়ার দরকার নাই এসব জায়গায়। অথবা মনে রাখতে হবে যে কোনো সূরার শুরু থেকে যদি পড়া হয় তাহলে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহ পড়বেন, এটাই হলো নিয়ম। আর মধ্যখান থেকে যদি পড়েন আর এটাই আপনার শুরু, তাহলে আউযু বিল্লাহ দিয়ে আপনি পড়বেন, এটাই আপনার জন্য যথেষ্ট ইনশাআল্লাহ, এবং এটাই কোরআনের সরাসরি আমল। ফাইজা কারাত আল কোরআন ফাস্তাঈজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহ যখন কোরআন পড়বে তখন বিতাড়িত শয়তান থেকে পানাহ চাইবে। সুতরাং কোরআনের মধ্যখান থেকে পড়লে, শুধু আউযু বিল্লাহ পাঠ করলে যথেষ্ট হয়ে যাবে, এটাই সুন্নাহ। তবে সূরার শুরু থেকে যখন পাঠ করে তখন আপনি, এবং এটা যদি প্রথম পাঠ হয় তাহলে আপনি তাউজ তাসমিয়া উভয়টাই পাঠ করেন, অর্থাৎ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, এরপরে সূরা শুরু করবেন। তবে যদি সূরা তাওবাহ হয়, এই সূরা শুরু করলেও কিন্তু বিসমিল্লাহ পড়তে পারবেন না, শুধু আউযু বিল্লাহ পড়ে এই সূরার সূচনা করবেন, পড়া শুরু করবেন। আশা করি বুঝতে পেরেছেন। বারাকাল্লাহু ফিকুম।